অন্তত অন্য এটা খবৰ লৈ আহিছো দয়া নাই ক্ষমা নাই নীতি ৰাজ্য চৰকাৰ এতিয়া ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে কোনো হাৰি নাযাব ধৰ্ষণকাৰী এই এই নীতিৰে এতিয়া আগবাঢ়িছে ৰাজ্য চৰকাৰ আৰু যাৰ বাবে এতিয়া ধৰ্ষণকাৰীৰ ঘৰত চলিল বুলডজাৰ গলপৰা দুধনৈ ঘটনা সন্দৰ্ভত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা উপস্থিত হোৱাৰ পিছতে ৰাজ্য অঞ্চলবাসীক যিহেতু অঞ্চলবাসীক আশ্বাস প্ৰদান কৰিছিল আৰু ভুক্তভোগী পৰিয়ালটোক আশ্বাস প্ৰদান কৰিছিল আৰু তাৰ পিছতে আজি হাতে কামে লাগি গ'ল প্ৰশাসন নামি পৰিছে এতিয়া বুলডজাৰ লৈ ধৰ্ষণকাৰীৰ ঘৰ ভাঙি দিছে এফালৰ পৰা মূল অভিযুক্তৰ ঘৰ ভঙাৰ সমান্তৰালভাৱে আটাইকেইজন অভিযুক্তৰে ঘৰ ভাঙিবলৈ সাজু হৈছে এতিয়া প্ৰশাসন প্ৰসংগ দুধনৈ ধৰ্ষণ কাণ্ড ধৰ্ষণকাৰীৰ ঘৰত পুৱাতে চলিল প্ৰশাসনৰ বুলডজাৰ পুৱাই প্ৰশাসনৰ লোকে দলে বলে ৰাওনা হ'ল গোৱালপাৰা দুধনৈৰ সেই ধন আলিৰ বাসগৃহলৈ গোৱালপাৰা দুধনৈ প্ৰশাসনে চলাইছে এতিয়া উচ্ছেদ অভিযান ধৰ্ষণকাৰীৰ বাসগৃহত চলিছে এই উচ্ছেদ অভিযান তিনি মেত সংঘটিত হৈছিল জঘন্য এটা পাশৱিক ঘটনা মূল অভিযুক্তৰ ঘৰত চলিল এতিয়া বুলডজাৰ এই ঘটনাৰ মূল অভিযুক্ত যি আছিল সেই অভিযুক্তৰ বাসগৃহত চলিল এতিয়া বুলডজাৰ অভিযুক্ত ধন আলি তালুকদাৰ বাসগৃহ আছে চৰকাৰী ভূমিত ইতিমধ্যে এই কথা জানিব পাৰি চলাইছে উচ্ছেদ অভিযান উচ্ছেদৰ মাজতে দুধনৈত এতিয়া কান্দোনৰ ৰোল উঠিছে চৰকাৰী ভূমি অবৈধভাৱে দখল কৰি অনৈতিক কাৰ্য কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে উত্তপ্ত পৰিস্থিতি চৰকাৰী ভূমি সন্দেহজনক লোকৰ শেহতীয়া কাৰ্যকলাপত এতিয়া সৰব হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰ আৰু কালিৰ দিনটোত যিহেতু উপস্থিত হৈছিল মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ভুক্তভোগী পৰিয়ালৰ কাষত উপস্থিত হৈছিল এজনকৈ যিহেতু পুত্ৰক হেৰুৱাইছে নিজৰ ভগ্নীক উদ্ধাৰ কৰিবলৈ গৈ পুত্ৰক হেৰুৱাইছে এটা পাশৱিক এটা নাৰকীয় ঘটনা সংঘটিত হৈছে দলবদ্ধভাৱে ধৰ্ষণ কৰা হৈছিল এগৰাকী যুৱতীক আৰু নিজৰ ভগ্নীক বচাবলৈ গৈ প্ৰাণ হেৰুৱাব লগা হৈছিল ভাতৃয়ে এই যি নাৰকীয় ঘটনা এই ঘটনাই সমগ্ৰ ৰাজ্য জোকাৰি গৈছিল আৰু এই সমগ্ৰ ৰাজ্য জোকাৰি যোৱা এই ঘটনাটোক লৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীও আচলতে উল্লেখ কৰিছিল যে খিলঞ্জীয়া লোকসকলক একাংশ সন্দেহজনক লোকে আচলতে লক্ষ্য কৰি লয় আক্ৰমণ আৰু এই সন্দেহজনক লোকসকলক কিন্তু কোনো কাৰণতে উচতনি দিয়া নহ'ব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই হুংকাৰ প্ৰদান কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ নিৰ্দেশৰ পিছতে গোলাঘাটৰ গোৱালপাৰাৰ এই দুধনৈত উপস্থিত হৈছিল গোৱালপাৰাৰ দুধনৈত উপস্থিত হৈছিল মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা উপস্থিত হৈ ভুক্তভোগীৰ পৰিয়ালটোক আশ্বাস প্ৰদান কৰিছিল অঞ্চলবাসীক আশ্বাস প্ৰদান কৰিছিল যে ভুক্তভোগীয়ে ন্যায় পাবই লাগিব আৰু ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু ইতিমধ্যে যিটো দেশত বলবৎ হৈছে নতুন আইন ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কঠোৰ সিদ্ধান্ত ল'ব এই আইনে গতিকে এই আইনৰ আওতাত পৰিব এই যদি ধৰ্ষণকাৰী গতিকে হাৰি নাযাব যদি ধৰ্ষণকাৰী আৰু ইতিমধ্যে এই ঘটনাৰ মূল মাষ্টাৰ মাইণ্ড যিজন আছিলে ধন আলি ইতিমধ্যে ভুক্তভোগীৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত সেই কথা উল্লেখ কৰা হৈছে আৰক্ষীৰ আগত অৱগত কৰাৰ পিছতে ধন আলিৰ বিৰুদ্ধে এতিয়া লাগি পৰিছে আৰক্ষীৰ দল ধন আলিৰ ঘৰত এতিয়া অভিযান চলাইছে অতৰ্কিতে অভিযান চলোৱাৰ পিছতে আচলতে ধন আলিৰ পৰিয়ালত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে দেখিবলৈ পোৱা গৈছে উচ্ছেদৰ মাজতে দুধনৈত এতিয়া কাজুনৰ ৰোল উঠিছে কিন্তু কান্দিলেও এতিয়া দয়া লোৱা নাই ক্ষমা নাই নীতি ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে বিশেষকৈ এই যি ধৰ্ষণকাৰী সন্দেহজনক নাগৰিক বেদখল কৰি আছিল চৰকাৰী ভূমি বেদখল কৰিবলৈ কোনো কাৰণতে দিয়া নহ'ব আৰু এফালে খিলঞ্জীয়াৰ বাবে ভাবুকি যিহেতু এইসকল লোক আৰু যাৰ বাবে কোনো কাৰণতে ক্ষমা কৰা নহ'ব এইসকল ধৰ্ষণকাৰীক আৰু যাৰ বাবে আজি এনেধৰণে লাগি গৈছে এতিয়া উচ্ছেদ অভিযান পুৱাৰে পৰা এফালৰ পৰা উচ্ছেদ চলাই গৈছে গোৱালপাৰাৰ দুধনৈৰ সেই স্থানত এটা দুধনৈৰ যি ধৰ্ষণ কাণ্ড সেই ধৰ্ষণ কাণ্ডই আচলতে সমগ্ৰ ৰাজ্য জোকাৰি গৈছিল সকলোকে কঢ়িয়াই তুলিছিল আৰু এই ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্ত ধন আলি তালুকদাৰ বাসগৃহত তেতিয়া ৰাতিপুৱাই পৰি বুলডজাৰ খুব সমৰ সজ্জাৰে উপস্থিত হৈছে প্ৰশাসনৰ লোক এফালৰ পৰা তছ নছ কৰিছে ধন আলিৰ বাসগৃহ ধন আলিৰ বাসগৃহৰ সমান্তৰালভাৱে ঘটনাৰে জড়িত আন দুজন অভিযুক্তকো এৰা নহ'ব আন দুজন অভিযুক্তকো ক্ষমা কৰা নহ'ব আন দুজন অভিযুক্তৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা গ্ৰহণ কৰিব হয়তো শীঘ্ৰেই আন দুজন অভিযুক্তৰ বাসগৃহতো চলিব প্ৰশাসনৰ বুলডজাৰ নাৰকীয় ঘটনা সংঘটিত কৰা পাশৱিক ঘটনা সংঘটিত কৰা কোনো ব্যক্তিকে হাৰি চাবলৈ নিদিয়ে এইবাৰ চৰকাৰে যিহেতু সাজু হৈছে ইতিমধ্যে ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ অসম চৰকাৰ তথা প্ৰশাসনৰ এই যি সিদ্ধান্ত এই সিদ্ধান্তক এতিয়া সকলো লোকে আচলতে সন্মান প্ৰদৰ্শন কৰিছে কিন্তু ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে যদি
সময় মতে উচিত সিদ্ধান্ত গ্রহণ করা নহয় তেনেহলে কিন্তু পরবর্তী সময় এনে ধরনের সামাজিক ব্যাধি আরো অধিক বৃদ্ধি পাব আর ভুক্তভোগী আছে যে ন্যায়ের বাবে আদালতের আখে আদালতের দুয়ারে দুয়ারে ঘুরি ফুরিব লাগিব কিন্তু সে আর এটা নহয় যেহেতু নতুন আইন বলবৎ হয়েছে এটা দেশত আর নতুন আইনের জড়িয়ে আইনের আওতা এটা ঢুকিয়ে কঠোরপ্রা কঠোর শাস্তি শীঘ্রে পাব আর ফাস্ট্রেক আদালতত যেহেতু এই ঘটনার বিচার চলার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় আর সমান্তরালভাবে ভুক্তভোগীয়ে ন্যায় পাব লাগিব ভুক্তভোগী পরিয়ালটোয়ে ন্যায় পাব লাগিব এই কথা উল্লেখ করার পিছতে কালির দিনটোর পিছতে মাত্র এদিন পূর্বে যেহেতু মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় এই মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশত গিয়ে উপস্থিত হয়েছিল গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আর তারপরে এটা দেখবলে পাওয়া গেছে মাত্র এদিন পূর্বে উপস্থিত হয়ে আশ্বাস প্রদান করার পিছতে এটা হাতে কামে লাগি করেছে প্রশাসনে ফালর পর বুলডোজারে ভাঙি নিছে ঘরের দেওয়াল চৌপাশের বেড়া সকল এনে ধরনে মোহারি পেলাইছে বহুতর ভিতরতে আর সকলে কান্দিছে ধনালীর পরিয়ালে আসলে এই ঘটনাত দুঃখ প্রকাশ করেছে আর কান্দিছে কিন্তু দুঃখ করলেও আসলে এই ঘটনার কোনো কারণত যে ক্ষমা করা নহয় সেই কথা উল্লেখ করে দিছে প্রশাসনের তরফের পরা আর সকলে রাজ্যের সরকার তথা প্রশাসনের এই সিদ্ধান্ত সমর্থন জানাইছে যাতে কোনেও পরবর্তী সময়ত এনেধরনের হিংসাত্মক এক ঘটনা সংযুক্ত করব নয় তার বাবে আসলে প্রশাসনের এই কঠোরতা কঠোর স্থিতি সমর্থন জানা পরিলক্ষিত হয়েছে সমগ্র রাজ্য জোগাড়ি যাওয়া এটা হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছিল যেহেতু এগারী হিন্দু কিশোরীক দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল আর সেগারী কিশোরীক বসাবল গিয়ে নিজের ভাতৃয়ে প্রাণ ফিরবলগা হয়েছিল আর এই যে নারকীয় ঘটনা এই নারকীয় ঘটনার বলি হওয়া ভুক্তভোগীর স্বীকারোক্তির ভিত্তিতে অবশেষত আরক্ষীর জালত পড়েছিল তিনি ধর্ষণকারী আর তিনি ধর্ষণকারীর ভিতর মূল মাস্টার মাইন্ড আসিল এগারী ধন আলী আর ধন আলীর বিরুদ্ধে এটা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে এনেধরণে দেখবলে পাওয়া গেছে হাতে কামে লাগি পড়েছে এফালের ধর্ষণকারীর ঘর দোয়ার ভাঙি নিছে সকল আসবাব লন্ডভন্ড করেছে ঘরের দোয়া ঘরের বেড়া দেওয়াল আর বাড়ির বেড়া পর্যন্ত মোহারি পেলাইছে মুহূর্তের ভিতরতে যেহেতু সরকারের ভূমি বেদখল করে আসিল এই অভিযুক্ত ধর্ষণকারী ধন আলী আর ধন আলীর বাসগৃহত এটা সেই তথ্য যেটা প্রমাণ হল যে সরকারি ভূমি বেদখল করে আসিল তার পিছনে ধন আলীর বাসগৃহত লগালে এয়া প্রশাসনে সরকারের বুলডোজার প্রশাসনের বুলডোজারে মুহূর্তকে প্রস্তুত করে নিলে সকলো গোয়ালপাড়া দুধনৈত প্রশাসনে চলাইছে উচ্চে তিনি মেত সংঘটিত হয়েছিল এই জঘন্য প্রাথমিক ঘটনা তিনি মেয়ের পর সমগ্র আসলতে রাজ্যবাসীকে কন্দুয়াই তোলা মর্মাহত করে তোলা এটা ঘটনা এই ঘটনার বলি হওয়া যেগারী কিশোরী ভুক্তভোগীর কিশোরীর স্বীকারোক্তির ভিত্তিত ইতিমধ্যে শাস্তি প্রদান করবলে সাজু হয়েছে এটা প্রশাসন আর ধর্ষণকারীর বিরুদ্ধে এটা দয়া নাই ক্ষমা নাই নীতি রাজ্য সরকারের আর যার বাবে এটা এয়া প্রথম মিশন বলে কব লাগবে গোয়ালপাড়া দুধনৈত এয়া প্রথম মিশন চলছে বুলডোজার আপনার ওসরত অনুরোধ আপনার ওসরত অনুরোধ আপনার অনুরোধ করেছো মোর স্বামীক মোক এতে মৃত্যু হবলৈ দি এইটোয়ে মোর অনুরোধ দোষীক তো আপনার ধরে থই দিছে আমি করা নাই স্যার আপনার এইটা অনুরোধ এতে এমান ঘর খেদি আহিছিল ইয়াত মারিবলৈ ইহতে ইহতে খৈবর হেনার লগত বিবি বেটি সেক্রেটারি প্রেসিডেন্ট সিহতে মাতিব মারি মারিব ইয়াত মানুহ লৈ আহিছিল হরিদাস তালুকদার কলিতা মানুহ হয় মই মুসলিম মানুহ হয় ভালপার মাজতে হৈছে সারিবিল মই ভালপার মাজতে এগিলা হৈছে স্যার ইয়াত মৃত্যু হবলৈ দি আপোনালোকে।